এটা মনে হচ্ছে ওয়ান হবে ভেরি গুড আমাকে তুই স্টেপ গুলো বল আমি অঙ্কটা করবো তুই স্টেপ গুলো বলি বল কি করি প্রথমে প্রথমে লিমিট এক্সটেন্স টু জিরো ওকে টেন এক্স টাকে আমি সাইন এক্স বাই কস এক্স করেছি বা এক্স কস এক্স ওকে ব্যাপার হ্যাঁ পরে

আর একটা ফাংশন যেটা আমাকে এখন বলতে হবে মানে সেটা না করলে পরবর্তীটা করতে পারবি না তাই এটা করতে হবে লিমিট লিমিটেন্ডিং টুয়ার্ডস এ নট টুয়ার্ডস এ এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন বাই এক্স মাইনাস এ এর ভ্যালুটা বার করতে হবে আচ্ছা এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন এটাকে একটা পলিনোমিয়াল হিসেবে লেখা যায় এক্স মাইনাস এ ইন সাম পলিনোমিয়াল এইভাবে লেখা যায় যেমন এক্স স্কোয়ার মাইনাস এ এটাকে আমি কি লিখতে পারি এক্স মাইনাস এ ইন্টু এক্স প্লাস এ ওকে প্যাটার্নটা আগে লক্ষ্য কর এক্স এস কিউব মাইনাস এ কিউব এটাকে আমি কি লিখতে পারি এখানেও একটা এক্স মাইনাস এ ইন্টু আমি কি লিখতে পারি পাওয়ার কম পাওয়ার পাওয়ার এন মাইনাস প্লাস এক্স আবার একটা পাওয়ার কমলো এর একটা পাওয়ার এলো দুটোর অ্যাডিশন যেন এন সরি এটা পাওয়ারটা কমলো এন মাইনাস টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস টু আর এ দুটো অ্যাডিশনটা যেন এন মাইনাস ওয়ান হয় প্লাস এক্স টু দি পাওয়ার এন মাইনাস থ্রি এ স্কোয়ার এরম ভাবে যেতে 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 আস্তে আস্তে এক্স এর পাওয়ার কমবে এর পাওয়ার বাড়বে ফাইনালি এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এটা লেখা যায় ঠিক আছে হ্যাঁ এবার একটা কনসেপ্ট শেখাই ইনিকোয়ালিটিতে খানিকটা ওই কনসেপ্টটা বলেছিলাম এখন আবার সেই কনসেপ্টটাই আসছি তাহলে এই লিমিটে এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এর জায়গায় আমি পুরো জিনিসটা লিখে দিতে পারি মানে বেসিক্যালি আমি লিমিটটা লিখতে পারি দেখা যাবে এটা হ্যাঁ এবারে আমি ওপর নিচে এক্স মাইনাস এ কে ক্যান্সেল করতে পারি ম্যাগনে লিখতে হবে এক্স নট ই কোয়েস্ট এ করে সেটা তো সেটাই তো ডেফিনিশন আমার এক্স ট্রেন্ডিং টু আর্ট এক্স টেন্ডিং টুয়ার্ডস এ মানে এক্স এর সমান নয় যেহেতু এক্স এর সমান নয় সেই জন্য আমি এটা দিতে পারি ওকে হ্যাঁ তাহলে এই জিনিসটা ওপরেরটাই আমার ফাইনালি থেকে গেল এবারে দেখ ওকে একটা জিনিস আমার বলা হয়নি শুরুতেই লিমিটের অঙ্ক করার আগে ফার্স্টেই আমাকে যেটা দেখতে হয় সেটা হলো এই

যে কোনো লিমিটের অঙ্কে প্রথমে চেষ্টা করতে হয় ভ্যালুটা বসিয়ে কি হচ্ছে একবার দেখে নেওয়া ভ্যালুটা বসিয়ে যদি দেখা যায় যেটা এটা তো কোনো জিরো বাই জিরো বা ওরকম ফর্ম নয় তাহলে আমার কোনো ব্যাপার নয় আমি ডাইরেক্ট ভ্যালুটা বসিয়ে দিতে পারি কিন্তু যদি দেখি এই রকম একটা ফর্ম আসছে জিরো বাই জিরো তাহলে আমি ভ্যালু বসাতে পারছি না তখন আমাকে এরকম নানা রকম নাড়াঘাটা করতে হয় সেই নাড়াঘাটা করতে গিয়ে এখানে এরম ভাবে করলাম এবার যে ফর্মটা এসছে এখানে যদি আমি এ এর ভ্যালুটা বসিয়ে দিই এক্স এর জায়গায় এ বসিয়ে দিই কি পাবো এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান প্লাস এ টু দি পাওয়ার এন মাইনাস টু ইন্টু এ বেসিক্যালি সব কটাই এ টু দি পাওয়ার এন মাইনাস টু এক্স্যাক্টলি এক্স্যাক্টলি আর আর ওরকম জিরো বাই জিরো নেই জিরো বাই টা চলে গেছে তাই লিমিটটার ভ্যালু হচ্ছে এন ইন্টু এ টু দি পাওয়ার এন ওয়ান বোঝা গেল হ্যাঁ তাহলে ফার্স্ট স্টেপ কি আগে ওরকম অদ্ভুত ফর্মে আছে কিনা যদি অদ্ভুত ফর্মে থাকে ওই অদ্ভুত ফর্ম থেকে কেটে আমাকে বার করে আনতে হবে যাতে আমি ভ্যালুটা বসাতে পারি এইটা একটা মেথড ওই অদ্ভুত ফর্ম থেকে বেরিয়ে আসার জন্য আচ্ছা এই অদ্ভুত ফর্ম এই অদ্ভুত ফর্মগুলোর একটা নাম আছে

কারণ জিরো হচ্ছে জিরো ওকে এইগুলো কিন্তু একটু মনে রাখতে হবে প্লাস একটু আইডিয়া করতে হবে নেক্সট ওয়ান বাই কি ইনডিটারমিনেট ওয়ান বাই জিরো মানে হচ্ছে ইনফিনিটি কারেক্ট তাহলে কি ইনডিটারমিনেট মানে যেটা বার করা যাচ্ছে না অন্য অঙ্ক লাগবে বার করতে গেলে না ওটা বার করা যাচ্ছে কিন্তু ওর ভ্যালু তো জানা যায় না ভ্যালু না জানা যাক ইনফিনিটি কিন্তু ইনডিটারমিনেট নয় যে ভ্যালুটা জানা যাচ্ছে না সেরকম নয় ওকে আরো বলছি যেটা এবার বলছি ইনফিনিটি বাই ইনফিনিটি এইটা ইনডিটারমিনেট এটা প্রুফও করা যায় কেন ইনডিটারমিনেট ভেবে দেখ ইনফিনিটিকে আমি লিখতে পারি ওয়ান বাই জিরো ওয়ান বাই জিরো তাই না বেসিক্যালি উল্টে গিয়ে এটাও জিরো বাই জিরো হয়ে যাচ্ছে সেই জন্য এটাও ইনফিনিটি বাই ইনফিনিটিও ওকে গেছে এটা ওকে নাম্বার তিন জিরো ইন্টু ইনফিনিটি এটাও ইনডিটারমিনেট এটাও কিন্তু ইজিলি বোঝা যায় কেন আমি এটাকে লিখতে পারি জিরো ইন্টু ওয়ান বাই জিরো মানে জিরো বাই জিরো সেই জন্য হ্যাঁ বুঝতে পেরেছি আর একটা যেটা সেটা এখন আমরা একেবারেই বলবো না সেটা একটু কঠিন লিমিটের অঙ্কে সেটা ইউজ হয় সেটা হচ্ছে ওয়ান টু দি পাওয়ার ইনফিনিটি এই ফর্মটা ওয়ান টু দি পাওয়ার ইনফিনিটি এইটাও ইনডিটারমিনেট এই ফর্মে দেখতে পেলেই আমার লিমিটের অঙ্কের কাজ হবে ওই যে ফর্মুলা গুলো শিখছি সেই ফর্মুলাগুলো ইউজ করা বা কিছু অ্যালজেব্রিক প্রসেস কিছু ভাবে ইনডিটারমিনেট ফর্মটাকে বার করে ছাড়িয়ে বার করে নেবা সেরকম এইখানে এটা বার করা হলো হ্যাঁ বল কোশ্চেন কি বলছিলাম ওয়ান টু দি পার ইনফিনিটি ওটা তো অ্যাকচুয়ালি ওয়ানই আসছে আচ্ছা আমি বলছি কেন হচ্ছে এটা ইনডিটারমিনেট একটা নাম্বার ফ্র্যাকশনাল জিরো এটাকে পাওয়ারে যদি ওয়ান থাউজেন্ড টেন থাউজেন্ড বড় নাম্বার যদি হয় এর ভ্যালু কত হয় জানিস না একটা ফ্র্যাকশনের টু দি পাওয়ার একটা যে কোনো ফ্র্যাকশনের যদি তুই একটা বড় ভ্যালু যদি তুই করিস আমি ক্যালকুলেটার নিয়ে দেখতে পারিস যেমন এটাই আমি করি পয়েন্ট টু দি পাওয়ার ওয়ান থাউজেন্ড বা খুব জিরো হয়ে যায় ক্যালকুলেটার বসিয়ে দেখিস একটা ফ্র্যাকশনের পাওয়ার যদি খুব বড় হয় সেটা আস্তে যত পাওয়ারটা বাড়াবি তত ওটা জিরোতে যাবে আর জাস্ট যদি এটা ওয়ানের ওপরে হয় এই সেম ভ্যালুটাই যদি ওয়ান পয়েন্ট জিরো 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 ওয়ান টু দি পাওয়ার ওই সেম ওইটা হয় নিস কি ভ্যালু পাস দেখিস এটা বিশাল বড় ভ্যালু হয়ে যায় ইন হিউজ ভ্যালু হয়ে যায় মাঝখানে পড়ে থাকে ওয়ান তাই ওয়ান টু দি পাওয়ার ইনফিনিটি ডাইরেক্টলি বলা যায় না ওয়ান হচ্ছে কিনা এট লিস্ট মানে লিমিটের ক্ষেত্রে ওয়ানের এর কাছে যখন যাচ্ছে লেফট হ্যান্ড লিমিট এটা কনসেপচুয়াল একটা জায়গা আছে যেখানে ট্র্যাডিশনাল ম্যাথস দিয়ে পরিষ্কারভাবে বলা যায় না ওকে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে কিছু লিমিটের অঙ্কে সেই জিনিসটা আসবে আচ্ছা কিন্তু এক্সপোনেনশিয়াল ফরমে আমি ট্রাই করছিলাম ওটা হচ্ছে বুঝায় চেষ্টা করিস বিভিন্ন ভ্যালু নিয়ে চেষ্টা করিস ঠিক আছে ওকে আচ্ছা এই যে ভ্যালুটা আমি লিখলাম এক্স টু দি পাওয়ার এই যেটা লিখেছিলাম কোথায় গেল এইটা লিমিট এক্সটেন্ডিং টুয়ার্ডস এ এ টু এক্স দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন বাই এক্স মাইনাস এ এইটাও কিন্তু একটা ফর্মুলা যেটা ইকুয়ালস টু এন এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান বারবার এরকম ভেঙে ভেঙে করতে হয় না এটা মনে রাখবি ওকে আর এই ফর্মুলাটা থেকেই আরেকটা করা যায় যেটা দিয়ে আজকে ক্লাসটা শেষ করি আমি জাস্ট আমি দেখি দি কি হচ্ছে আর সেটা জিরো এই অঙ্কটা বা এটাকে ওয়ান প্লাস এক্স না করে আমি এটাকে এ প্লাস এক্স করতে পারতাম সেটা হোমওয়ার্কে দেবো এই লিমিটটা কি করতে পারবি আমি দেখাচ্ছি প্রথমত আমাকে বল এটা কি জিরো বাই জিরো ফর্ম এক্সটেন্ডিং টু আর জিরোতে জিরো বাই জিরো ওকে কারণ এক্স এর ভ্যালুটা যদি জিরো বসে দিই এটা জিরো বাই জিরো তাহলে আমাকে ডাইরেক্টলি করতে পারছি না কি করতে পারি একটা উপায় হচ্ছে ওয়ান প্লাস এক্স হোল টু দি পাওয়ার এনটাকে এক্সপ্যান্ড করে দেওয়া কিন্তু সেই ফর্মুলা জানিস না এটা কিছুদিন পরে করবি এটা বাইনোমিয়াল আর একটা ভাবে করা যেতে পারে আমি আগের ফর্মুলাটা কি ইউজ করতে পারি ওই এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন এর ফর্মুলাটা পারি যদি আমি বলি ওয়ান প্লাস এক্স ইকুয়াল টু জেড ওকে যদি এটা হয় তাহলে এক্স টেন্ডিং টুয়ার্ডস জিরো হলে জেড টেন্ডিং টুয়ার্ডস ওয়ান এইবার আমি ওটাতে সাবস্টিটিউট করে দিই আমি ওই সেম লিমিটটাকে আমি লিখতে পারি লিমিট জেড টেন্ডিং টুয়ার্ডস ওয়ান ওয়ান প্লাস এর জায়গায় জেড টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান আর নিচে এক্স টাকে কি লিখব এক্স ইকাল টু জেড মাইনাস ওয়ান তাই জেড মাইনাস ওয়ান লিখবো এখানে বোঝা গেল এই যে আমি ট্রান্সফর্ম করলাম একটা ভেরিয়েবল থেকে অন্য ভেরিয়েবলে হ্যাঁ বুঝতে পেরেছি এটা আর এইটাই ফর্মুলা যদি নিই কি ছিল আমার এন এ to the power n মাইনাস ওয়ান এখানে a হচ্ছে 1, তাহলে 1 to the power n মাইনাস 1 ওয়ান টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান মানে 1, তাহলে এটা ভ্যালুটা হচ্ছে n. ওকে